ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো অন্ন সেবা কর্মসূচি। শতবর্ষ প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে করোনা মহামারী পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে অন্ন সেবা কর্মসূচির আয়োজন করলো ইস্ট বেঙ্গল। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলায় মানুষের পাশে দাঁড়াতেই প্রতিদিন খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ইস্ট বেঙ্গল। তেমনভাবে ব্যারাকপুর পাইপ রোডে আয়োজন করা হয় খাদ্য বিতরণ কর্মসূচির। এদিনের কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস, এছাড়াও ছিলেন তৃণমূল নেতা লালন পাসোয়ান সহ অন্যান্যরা। অন্ন সেবা নামে একটা গাড়ি আমার ভীষণ ভালো লেগেছে। এই গাড়িটা সব জায়গায় যায় আর গরম গরম রুটি ভাজা হয় আর তরকারিটায় তাতে একটা চাটনি লঙ্কা দিয়ে মানুষকে পরিষেবা দেওয়া হয় আর কি। আমিও খেলাম, ভীষণ সুস্বাদু একটা খাবার। এই বিপদের দিনে মানুষের এইভাবে মানুষের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি চাইবো যে ব্যারাকপুরের আরও এবং টিটাগড়ের আরও যদি আপনারা পাড়ায় পাড়ায় এটা করতে পারেন খুব ভালো লাগবে আমাদের। এবং আপনারা এইভাবে এগিয়ে চলুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। বিভিন্ন জায়গায় আজকে আমাদের এখানেও প্রায় 300 লোকের এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। আমরা অদূর ভবিষ্যতে ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত ধরনের যেটা উন্নতি বাংলা এক কথায় বলা চলে সেটা আমরা কামনা করি। শুধু খেলা না, খেলার সাথে মানুষের যদি জীবন বেঁচে থাকে তাহলে খেলাধুলা অনেক কিছু করা যায়। আগে মানুষের জীবন বাজাতে হবে, খেলাধুলা হবে জীবন বাজার বেঁচে থাকলে।